তুফান আমাদের তুফান আসবে তুফান প্রলয় তুমি ভিডিও করছো ও মাই গড বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখেছো এখন ঘড়ির কাটায় কটা বাজে দাঁড়াও একটুখানি নিজেও দেখি আর তোমাদেরও দেখাই বিকেল চারটে এক ইন্ডিয়ার টাইম অনুযায়ী আমি এখন ভিডিওটা শ্যুট করছি বিকেল চারটে এক বাজে বাইরে পুরো ঘন কালো মেঘ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এখনো মেঘ ডাকছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে গুড়ুম গুড়ুম করে আওয়াজ হচ্ছে তুফান আসছে তুফান জানান দিচ্ছে তুফান তাড়াতাড়ি আসছে দুই বাংলা কাপাতে আসছে হ্যালো এভ্রি আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে একটু আগে একটা ছবি দেখলাম মাথা ঘুরে গেছে আমি ভাবছি যে সকল সুশীল ব্যক্তিবর্গরা আসলে কপি নকল এইসব বলে বলে তুফান প্রজেক্টটাকে নিয়ে নেগেটিভিটি বা অপপ্রচার চালাবার চেষ্টা করছেন তারা এইবারে একটা দারুণ কপি বলার সুযোগ পেয়েছে আমার মনে হয় এটাও বলতে ছাড়বে না একটা জিনিস লক্ষ্য করুন তো আপনারা আগে আপনারা বলবেন হ্যাঁ আমি সবাইকে বলছি সাকিবিয়ান ভাইদের বোনেরও বলছি এবং যে সকল সুশীল ব্যক্তিত্ব আছেন আপনারা যারা কপি কপি বলে চেঁচাচ্ছেন তাদেরও বলছি আচ্ছা বলুন তো এর আগে কোনো বাংলা ছবিতে এই রকম কালার গ্রেডেশন আপনারা দেখেছেন কিনা এই কালার প্যালেটটা ইউজ হয়েছে মানে আমরা ইউজ হতে দেখতে পেয়েছি দেখুন তো কেমন একটা কিরম একটা লাগছে কিরকম যেন কিরকম যেন কেজিএফ কেজিএফ অ্যানিম্যাল অ্যানিম্যাল পায় আবার বলি টু ফটোটা দিয়েছে দেখুন তো এই লুকটা আমরা দেখতে পেয়েছি যেটা টিজার যে পোস্টারটা এসেছিল সেই পোস্টারে স্টিল ফটোগ্রাফি হিসেবে এটাকেই আপলোড করা হয়েছিল আমরা টিজারে এই শটটাও দেখতে পেয়েছিলাম এই গাড়িটা ঢুকছে এবং এই ফটোটা আপনারা লক্ষ্য করে দেখুন কত একটা বিশৃঙ্খলা পরিস্থিতি দেখানো হবে এক্স্যাক্ট এই সময়টাতে এটা একটা স্টিল তোলা পেছন থেকে লোকজনগুলো দৌড়চ্ছে এবং এপাশ থেকে আমি যদি খুব ভুল না করি আমাদের এপার বাংলার অভিনেতা বিশ্বজিৎ দাকে একটা রিভলভার হাতে নিয়ে দৌড়তে দেখা যাচ্ছে আমি সাইড ফেসটা দেখতে পাচ্ছি তার কিন্তু আমি যদি ভুল না করি এটা বিশ্বজিৎ দা কালার গ্রেডিং দেখুন আপনারা সাকিব ভাইয়া সোয়াগ দেখুন আপনারা ছবিটার কালার প্যালেটটা দেখুন আপনারা এখানে ওপরটা না একটা একটা গোল্ডেন টাইপের একটা কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে আর নিচটা একটা ব্ল্যাকি স্টোন এটা তো নাইনটিজের গল্প রাইহান রাভি ভাইয়া সবটা দিয়ে চেষ্টা করছেন আমাদের সেই সময়টাতে ফিরিয়ে নিয়ে যেতে নাইনটিস গল্প মানে আজ থেকে প্রায় আমাদের অনেকগুলো বছর কিন্তু পিছতে হবে অলমোস্ট তিরিশ বছর আমাদের পিছোতে হবে কিন্তু সেই তিরিশ বছর পিছনের বাংলাদেশ কেমন ছিল গ্যাংস্টাররা কেমন থাকতেন আমি দেখলাম অনেকেই এটা বলা বলি করছেন যে গ্যাংস্টার মানে কি চুল লম্বা লম্বা করতে হবে তাকে বুট পরতেই হবে তাকে কি মেশিন গান চালাতেই হবে আচ্ছা তাহলে কি দেখালে ভালো হতো নব্বই দশকের দশকে গ্যাংস্টার টেকো মানে মাথায় চুল নেই আচ্ছা ক্লিন শেভের টেকো গুন্ডা বুট না পরতেন কি পরতেন আমি জাস্ট জাস্ট আস্কিং কী পড়তেন গেঞ্জি আর হাফ প্যান্ট মেশিন গান চালাতেন না কী চালাতেন তাহলে ঝাঁটা নিয়ে দৌড়তেন সরি আমি একটু হেসে ফেলেছি বাট আমি লিটারালি শখ যে ভাই এই ধরনের কথাবার্তাগুলো যারা বলছে যে কপি করেছে কপি করেছে কপি করেছে গ্যাংস্টাররা কী করবে নাইনটিজের গ্যাংস্টার ওরকমই তো হতো আপনারা বেশি কিছু বলতে হবে না আপনারা একটু নাইনটিজের গ্যাংস্টার বলে এআইতে একটা ছবি বের করার চেষ্টা করুন এআই দিয়ে দেখুন তো বা গুগলে একবার দেখুন না নাইনটিজের গ্যাংস্টার লিখুন দেখুন তো গুগল আপনাদের কি ধরনের ছবি প্রোভাইড করে আই থিঙ্ক সেরকমই ছবি প্রোভাইড করবে একটু বড় বড় চুল যেটাকে আমরা বলি খানিকটা কাট আগে আগেকার দিনে খুব রাখতেন বিয়ার্ড লুক মুখে বড় বড় দাড়ি প্রচণ্ড সোয়াগ স্যুটবুট পরেন এরকমই হতো আর কত কপি নিয়ে বলবো জানি না যাই হোক বাইরে এখন তুফান এসে গেছে ভাই আমি একটু পরে চা বানাতে চলে যাব এই ওয়েদারটাতে বসে বসে হালকা হাওয়া একটু পরেই আবার হয়তো প্রচণ্ড জোরে হাওয়া আসবে ঝড় উঠবে বাজও পড়বে বৃষ্টি হবে আমি বসে বসে এখানে চা আর মুড়ি খাবো আপনাদের বাড়ির ওখানে যাদের ওখানে বৃষ্টি হচ্ছে আপনারাও এভাবে সময় কাটাতে পারেন আর তুফানের জন্য অপেক্ষা করুন তুফানের টাইটেল ট্র্যাক খুব তাড়াতাড়ি আসছে রাইহান রাফি ভাইয়া বলে দিয়েছেন তুফান এলোরে তুফান পোস্টার উপরে লেখা আছে দেখবেন এই যে ছবিটা পোস্ট করেছেন তার উপরে টাটা